नमस्कार बंधुरा आपके आो एक स्वागत जानाई पब्लिक व्यू कलकता। बंधुरा आजकल भिडियो अपन के एटीके मोहन बागान एस सी इस्ट बेंगल दल के लिए आपडेट देव। तो बंधुरा भिडियोटी अति अवश्य शेष पर्त देखें और जरा एख अब पब्लिक व्यू कलकता चैनल के सबसक्राइब करें तक एक अनुरोध करब ता अति अवश्य चैनल के सबसक्राइब कर बेल आइकन प्रेस कर अल कर रखबें। इतिमदे गोवाय प्रैक्टिस शुरू कर दिए एस सी इस्ट बेंगल एवं गतकाल एस सी इस्ट बेंगल दल निजे प्री सीजनर मैच खेले आई लीग चैम्पियन गोकुलम केरला एफ सी संगे एवं से ही मैचे दुर्दान्त फलाफल कर एस सी इस्ट बेंगल। आई लीग चैम्पियन गोकुलम केरला के 2-1 गोले हारिए एस सी इस्ट बेंगल दल ट्रेनिंग निये बेश खुशी एस सी इस्ट बेंगल दल हेड कोच मैनुअल मोनोलो डियास खुबी खुशी आछेन। मैनुअल मोनोलो डियास दल यही मुहूर्ते दुर्दान्त प्रैक्टिस करछे एरकमई जदि प्रैक्टिस 100% एफर्ट दिए करे ताहले आमी निश्चित यही बचर आई एस एल एस सी इस्ट बेंगल दल दुर्दान्त परफरमेंस करबे एबं लास्ट सीजनेर थेके এই সিজনে অনেক বেশি বেটার পারফরম্যান্স করবে এটা আমি আপনাদেরকে কথা দিতে পারি। কারণ প্র্যাকটিসে বোঝা যাচ্ছে ইস্ট বেঙ্গল দল সুন্দর একসাথে একটি ছন্দে ফুটবল খেলছে। অর্থাৎ বন্ধুরা এস সি ইস্ট বেঙ্গল দলের ট্রেনিং দেখে এস সি ইস্ট বেঙ্গল দলের হেড কোচ ম্যানুয়াল মোনোলো ডিয়াস যিনি খুবই খুশি আছেন এবং তিনি বলে দিয়েছেন যে ইস্ট বেঙ্গল দল এই বছর আইএসএল এ খুবই ভালো পারফরম্যান্স করবেন। ঠিক উল্টো দিকে এস সি ইস্ট বেঙ্গল দলের চির প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান তারাও আজকে সমস্ত দল নিয়ে গোয়ায় নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে। আজকে আইএসএলের প্রথম প্র্যাকটিসে নামলো এটিকে মোহনবাগান দল। এটিকে মোহনবাগান দলের সমস্ত খেলোয়াড় গতকাল রাতেই গোয়াতে পৌঁছে গেছিল। এটিকে মোহনবাগান দলের সমস্ত ভারতীয় খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড় এই মুহূর্তে গোয়াতেই আছেন এবং প্র্যাকটিস করছেন এবং আজকে প্র্যাকটিসে নেমে ওয়ার্ম আপ নিজেদের মধ্যে দৌড়ানো তার ভিডিও দিল এটিকে মোহনবাগান ইনস্টাগ্রাম পেজ। আজকে লাস্ট আইএসএল ক্লাব অর্থাৎ এটিকে মোহনবাগান দল তারাও শুরু করে দিল নিজেদের আইএসএলের ট্রেনিং। তাহলে বন্ধুরা আজ থেকে আর মাত্র 28 দিন পরে আইএসএল স্টার্ট অর্থাৎ এক মাসের ছোট প্রি সিজন করার পরে আইএসএলের মতো বড় টুর্নামেন্ট খেলতে চলেছে এটিকে মোহনবাগান। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলে অনুরোধ আছে সবাইকে একটা অনুরোধ করবো তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ।